পুলিশের সেবা জনগণের দরগড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ষোলকোপায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা চত্বরে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকোপা সার্কেল এসপি আরিফুল ইসলাম, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী সহ আরো অনেকে। পুলিশের সেবা আছে বলেই বর্তমানে একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, পুলিশ ক্যাম্প হওয়ার পর থেকে এই সন্ত্রাসীদের ছায়া নাই। ভাটবাজারে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে আসতে পারে এবং ব্যবসা প্রতিষ্ঠান অনেক গড়ে উঠেছেন ভাটই বাজারের সাথেই, ভাটই মাধ্যমিক বিদ্যালয় যেখানে 1500-এর অধিক ছেলেমেয়ে লেখাপড়া করে, এবং ভাটই বাজারের সাথেই একটি বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ গড়ে উঠেছেন, সেখানে পুলিশের সেবা আছে বলেই ছেলেপেলে সুন্দরভাবে জ্ঞানজম বিরত রেখে লেখাপড়া করতে পারে।